করি। হ্যাঁ পেয়েছি জীবন। আমি বলে দেবো, তুই গাড়িতে ওঠ। উঠছি তো। হ্যালো জীবন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাথী নামে এক ছাত্রীকে একজন সন্ত্রাসী কিডন্যাপ করতে এসেছে। তোমার ভাইয়ের মোবাইল বন্ধ, খবরটা তাকে দাও। হ্যাঁ জীবন, আমি বলছি ঝগড়াঝাটি হতেই পারে, তাই বলে ভালোবাসা। আরে ব্রাদার, ব্রাদার প্লিজ ব্রাদার, আমাকে আগে ওর সঙ্গে কথা বলতে দিন প্লিজ। সাথী সেদিন বলেছো ওকে তুমি ভালোবাসো, আর এখন বলছো। ব্রাদার শান্ত হন, ব্রাদার শান্ত হন, মাথা গরম করবেন না। এবার সত্যি করে বলো তো সাথী, ঘটনাটা কি? কেন তুমি বলছো ওনাকে ভালোবাসো না? ব্রাদার প্লিজ চল। জীবন চলার পথে বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে একদিন অনুভব করলাম, প্রেম ভালোবাসা এসব আমার জন্য নয়। ঠিক তখনই তুমি আমাকে ভালোবেসে বারবার আমার কাছে আসতে চেয়েছিলে। তোমার কাছ থেকে দূরে থাকার জন্য সেদিন আমি মিথ্যে বলেছিলাম যে ওকে আমি ভালোবাসি। তুমি যা বলছো তা সত্যি 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 সত্যি। আমি শুধু ওকে নয়, আজ পর্যন্ত কাউকে ভালোবাসিনি, ভালোবাসিও না। জাস্ট টু দ্য পয়েন্ট নাম্বার ওয়ান, এই একটা সত্য কথাই আমার জন্য যথেষ্ট। Oh!
কার গায়ে তুই হাত তুলেছিস জানিস না? এই শহর ছেড়ে জান নিয়ে তুই পালিয়ে যেতে পারবি না। রাতলে, মিরপুর, শাহজাহানপুর, মোহাম্মদপুর, জয়দেবপুর, গাজীপুর, মতিঝিল, ধানমন্ডি, বনানী, গুলশান, কাকরাইল, গুলিস্তান, সায়দাবাদ, কাঁচপুর, নারায়ণগঞ্জ সব আমার দেখা আছে। এবার এই শহরটাকেও আমি দেখে ছাড়ব। তোর ভাই সালমান মির্জাকে গিয়ে বলিস আমি ওর চম, আমার গায়ে আঁচড় দিলে কেড়ে নেব ওর তম। ওরা কজন ছিল? একজন। কতজন সেই ঘটনা দেখেছিল? বস, কলেজে সবাই। কথা ছিল তোরা আমার কলিজার টুকরা ভাইটাকে দেখে শুনে রাখবে, প্রয়োজনে আমার ভাইয়ের জীবন বাঁচাতে নিজেদের জান কোরবান করে দিবি। কিন্তু তা না করে আমার ভাইটাকে হাসপাতালে পাঠিয়ে তোরা আমার মান সম্মান সব মাটির সাথে মিশিয়ে দিয়েছিস, তাই না জসিম? ও ছোট ভাইকে মেরেছে। অর্ডার, অর্ডার। ইওর অনার, আসামি জীবন রহমান সম্পর্কে সাক্ষীদেরকে আমি কিছু প্রশ্ন করতে চাই। ওনাকে আপনারা চেনেন? না, এর আগে কখনো দেখিনি। যে মামলায় ওনাকে আসামি করা হয়েছে সে ব্যাপারে আপনারা কিছু জানেন? জি না। ইওর অনার, গতকাল সকাল 9টায় নগর ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে আসামি জীবন রহমান প্রকাশ্যে এদেরকে মেরে আহত করেছে বলে নগর থানায় মামলা করা হয়েছে। বলুন, মামলা কে করেছে? আমরা কিছুই জানি না। তাহলে আপনাদের এই অবস্থা কি করে হলো? আমরা চিটাগাং বেড়াতে গিয়েছিলাম, ফেরার পথে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল। পুলিশ রিপোর্টে আপনি সই করেছিলেন? জি, পুলিশ আমার সই নিয়েছে সত্য, কিন্তু কাগজে কি লেখা ছিল আমি তা জানি না। সাক্ষীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট প্রমাণিত হওয়ায় আসামি জীবন রহমানকে বেকসুর খালাসের নির্দেশ দিচ্ছে। আপনার বুদ্ধি আছে, আপনার ভাই যে অন্যায় করেছে তা আপনি বুঝতে পেরেছেন। আপনার ভাই যাতে আইনের জালে ফেসে না যায় তার জন্য আদালতে আপনার লোকজনদের দিয়ে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করেছেন। তোর ধারণাই ভুল। এটিএম টু মারোয়ার কেসেই তোর কয়েক বছর জেল হতো। আমার ভাই যদি মারা যেত তাহলে তোর যাবজ্জীবন কারাদণ্ড হতো। এতদিন অপেক্ষা করার মতো ধৈর্য আমার নেই। জেলখানার মধ্যে তোকে খুন করতে পারবো না বলে তোকে জেলে বাইরে রাখার ব্যবস্থা করেছি আমি, যাতে নিজের হাতে গুলি করে মেরে তোর লাশটা চার রাস্তার মোড়ে ঝুলিয়ে রাখতে পারি। What God wills, no frost kill.
ইচ্ছে করলেই তুই আমাকে মারতে পারবি না, বিকজ আই অ্যাম গ্ল্যাডিয়েটর। ইয়েস, আমার এই হাতটা ইস্পাতের চেয়েও শক্ত। এই হাত দিয়ে আঘাত করলে তোর বুকের পাঁজর ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। তোর মুখে যদি মারি, মুখের জিওগ্রাফি চেঞ্জ হয়ে যাবে। তখন তোর ভাই তোর চেহারা দেখে চিনতে না পেরে ভয়ে চিৎকার করে হার্ট ফেল করবে। হার্ট ফেল করবে না। হার্ট ফেল করলে তোকে শেষ করবো কিভাবে? অল্প বয়স, রক্ত গরম, তোর রক্তের তেজ আমি কমিয়ে ফেলবো, তোর শরীর থেকে সমস্ত রক্ত আমি চুষে নেব। তুই কি রক্ত চুষে নিবি? তোর শরীর থেকে যে রক্ত আমি ঝরাবো, সেই রক্ত শূন্যতা দূর করার জন্য হাসপাতালের বিছানায় ডাক্তাররাও ক্লান্ত হয়ে যাবে। আমার আঙ্গুলটা ধরে দেখ, সত্যি বলেছি না মিথ্যে বলেছি? পিছিয়ে গেলি কেন? যাকে ছুঁয়ে দেখতে এত ভয়, তার বুকে তুই গুলি চালাবি কি করে?